চলছে বিশ্বকাপের আগে টাইগারদের শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ চলছে টাইগারদের। এই সিরিজে বেশ কিছু বিষয় পরীক্ষা নিরীক্ষা করে নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই লক্ষ্যে সিরিজে মাঠে নামা টাইগারদের। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। বাকি 2 ওয়ানডেতে বেশ কিছু হিসাব মিলাতে হবে বাংলাদেশের। এমন সময়েই কিনা বড় এক দুঃসংবাদ এলো টাইগার শিবিরে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামার আগে টাইগার শিবিরে ইঞ্জুরির ধাক্কা। বিশ্বকাপের আগ মুহূর্তে চোটের ছোবলে পড়লেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব, বাংলাদেশ ক্রিকেট পাড়ায় যিনি এখন হট টপিক। এশিয়া কাপে বাংলাদেশের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে অসাধারণ পারফর্ম করা এই পেসার নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের প্রথম ওয়ানডেতেও ছিলেন দুর্দান্ত। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে চোটের সমস্যায় আছেন তানজিম হাসান সাকিব। তাকে নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি 2 ওয়ানডেতে দেখা যাবে কিনা সে বিষয়টি নিশ্চিত নয়। তার পরিবর্তে তাই দলে ডাকা হয়েছে হাসান মাহমুদকে। কিউইদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামার আগে এই দুঃসংবাদ পেল বাংলাদেশ দল।